গণতন্ত্রের কথা বলে দেশে নির্বাচনী প্রহসন চালাচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। নির্বাচন এখন লোক দেখানো উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সৈয়দপুর সহ স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেন জিয়াউদ্দিন বাবলু। তিনি বলেন, ইভিএমের নামে ভোটের মেশিন এখন আওয়ামী মেশিনে পরিণত হয়েছে। ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন না হলে জাতীয় পার্টি কঠোর সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন জিয়াউদ্দিন বাবলু। এই সরকার এখন এমন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছেন, না শুধু নির্বাচনী ব্যবস্থাকে প্রশাসনের নির্বাচনে পরিণত করেছেন, নির্বাচন ব্যবস্থা একটা 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 লোক দেখানো ব্যবস্থায় পরিণত করেছেন, তাহলে এত কিছু কি দরকার? কি ভোটিং মেশিনটাকেও আওয়ামী মেশিনে পরিণত করেছেন? আমরা আবার প্রয়োজনে আমরা আন্দোলনে যাব, সংগ্রামে যাব এবং জনগণের ভোটের অধিকার আমরা অবশ্যই নিশ্চিত করবো।